29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব ভারতের সপ্তম যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। গত 26শে ফেব্রুয়ারি সোমবার রাজধানী পূর্বাশা আরবান হাটে সূচনা হয়েছিল এই উৎসবের। দেশের উত্তর পূর্বাঞ্চলে 8টি রাজ্য থেকে যুব উৎসবে অংশ নিতে ত্রিপুরা এসেছেন মোট 827 জন প্রতিযোগী। আগরতলা শহর জুড়ে রবীন্দ্র ভবন, পূর্বাশা নজরুল কলাক্ষেত্র এবং টাউন হলে অনুষ্ঠিত হয়েছে যুব উৎসবের সমস্ত ইভেন্টগুলি। আগামীকাল বৃহস্পতিবার হবে তার আনুষ্ঠানিক সমাপ্তি। সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গীত পরিবেশন করবেন সিনহা সিস্টার্স এবং রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরভি। এছাড়াও উত্তর পূর্ব ভারতের সপ্তম যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে মুম্বাই থেকে আসছেন দেশের বিখ্যাত সঙ্গীত তারকা শান। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে বুধবার এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এদিন তিনি আরও জানিয়েছেন শানের অনুষ্ঠান দেখতে কোনো স্পেশাল পাসের দরকার নেই, বিবেকানন্দ ময়দান উন্মুক্ত থাকবে জনসাধারণের জন্য। খুব সুন্দর উত্তর পূর্বাঞ্চলে সমস্ত রাজ্যের কালচারাল প্রোগ্রাম এর মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। 26, 27, 28 আজকের দিন আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা আমাদের রাজ্যের যে সমস্ত তাদের ইভেন্ট ছিল সেগুলো সহ আমাদের রাজ্যের অনেকগুলো দর্শনীয় স্থান তারা ভ্রমণ করছেন। আগামীকালকে 29 তারিখ ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন বিবেকানন্দ ময়দানে হবে। আপনারা জানেন আমরা এর আগেও এই তথ্যটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাজ্যে 827 জন পার্টিসিপেন্ট যারা গোটা উত্তর পূর্বাঞ্চল 8টা রাজ্য থেকে এসেছেন, অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার যারা পার্টিসিপেন্ট, এর মধ্যে স্টেট ইউথ যারা পার্টিসিপেন্ট তারাও রয়েছে, তেমনি NYK নেহরু যুবকেন্দ্র সংগঠনের ভলেন্টিয়ার্সরা রয়েছে, NSS এর ভলেন্টিয়াররা রয়েছে, ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডি যারা প্রত্যেক বছর যারা সম্মানিত হন রাষ্ট্রপতি ভবনে, এই ধরনের যুবরাও রয়েছে, NSS এর অফিসিয়াল যারা তারাও রয়েছে, NYK এর সংগঠনের যারা অফিসিয়াল তারাও রয়েছে। আগামীকালকে যে ক্লোজিং সেরেমনি যেটা আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সেটা 5:30 শুরু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে, এবং সেখানে বিশেষ সেলিব্রিটি যারা থাকছেন সিনা সিস্টার সুরভি আমাদের রাজ্যেরই মেয়ে, আপনারা জানেন সুনামধন্য সঙ্গীত শিল্পী তিনি থাকছেন, এছাড়াও লোকেল অনেক শিল্পীরা থাকবেন, পাশাপাশি শান থাকবেন, এবং আমরা যারা এই 4 দিন যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদেরকে এই মঞ্চে সম্মানিত করা হবে, তাদেরকে তাদের যে প্রাইজ সেগুলো সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনাদের আজকে শুধু এই কারণেই আমরা আপনাদেরকে ডেকেছি, সবাইকে অবগত করার জন্য, গোটা রাজ্যের যুব সমাজ, যুব বন্ধু যারা রয়েছে যারা এই মাঠে আসবেন এই সেলিব্রিটিদের প্রোগ্রাম দেখতে, ওপেন টু অল, সবার জন্য মাঠ উন্মুক্ত থাকবে। আমরা শুধুমাত্র পাসের ব্যবস্থা হয়েছে যারা প্রতিনিধি আসছে, আমাদের এখানে যারা অতিথিরা এসছেন যারা বহিরাজ্য থেকে তাদের জন্য স্পেশাল বসার ব্যবস্থা থাকবে, এবং রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা যারা রয়েছেন, সমাজসেবক এবং বিভিন্ন আধিকারিকগণ রয়েছেন, চিফ সেক্রেটারি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের মিডিয়া হাউসেরও কর্ণধার যারা রয়েছেন, চিফ এডিটর, বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন, সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন, তাদের জন্য শুধু বসার সংক্ষিপ্ত জায়গা করা হয়েছে, বাকি মাঠ উন্মুক্ত থাকবে, গেট খোলা থাকবে, যুব যারা গোটা রাজ্য থেকে আসবেন কোনো ধরনের কোনো পাস নিয়ে বা এন্ট্রি পাস নিয়ে কোনো ধরনের গুজব বা সেটা নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নেই, সবাই মাঠে আসতে পারবে। বিবেকানন্দ ময়দান বড় ময়দান, এখানে 25-30 হাজার লোক সমাগম হয়, আমরা এখানে অনেকগুলো বড় প্রোগ্রাম করা হয়, তো খুব সুন্দরভাবে সবার সহযোগিতা চাইছি। বুধবারের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এবং দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।